দেখেন একটা চাকু কিন্তু খেয়ে ফেলতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা আরো কিছু ম্যাজিক আমরা দেখতে চাচ্ছি, দেখি আমাদের জন্য শওকত ভাই। হ্যাঁ অবশ্যই, তাহলে আমি আমি একটু জায়গা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমি একটু হাতে দেই। আমরা কিন্তু রুমাল দেখছিলাম, সেই রুমাল কিন্তু হয়ে গেল লাঠি। লাঠি বিপদ আপদে রুমাল কাছে রাখবেন, শিখতে পারেন। সেই লাঠিটা কিন্তু আপনারা কিছু সময় নিজের নিরাপত্তার জন্য বজায় করতে পারবেন। আমরা সেই লাঠি কিন্তু আমরা দেখলাম। এই ম্যাজিক দেখাতে গিয়ে আপনি বিভিন্ন প্রোগ্রামে যে যান, আপনার এমন কি স্মৃতি মনে পড়ে না যে কোনো ম্যাজিক দেখাতে গিয়ে একটু একটু ম্যাজিক দেখাতে গিয়ে অনেক স্মৃতি আছে আমার কাছে, কারণ বিপদেও পড়েছি ম্যাজিক দেখাতে গিয়ে। দেখা গেছে যে একটা কবুতর, আসলে তো কবুতরটা আমরা নিয়ে যাই মঞ্চে, কবুতরটা ম্যাজিক দেখানোর আগেই আমি যে পাত্রে রেখেছি আমার অ্যাসিস্ট্যান্ট ওটাকে ঢেকে রেখেছে, তো যখন মঞ্চে আমি ম্যাজিক দেখাবো কবুতরের সমস্ত আয়োজন, কিন্তু কবুতরটা মারা গেছে। ও এখন কি করি, তখন আর ওই ম্যাজিকটা দেখাতে পারলাম না। তো দর্শক কিন্তু ওরা দেখতেই যাচ্ছে যে মঞ্চে রয়েছে, তো বাধ্য হয়ে এই কবুতর মরা কবুতরটাকে নিয়েই আমি দেখালাম যে ম্যাজিক করে বের করলাম, হাতে ধরে নাড়াচাড়া করছে আর পাক নাড়ছে আর ভাবছে যে পাবলিক পাবলিক হয়ে গেছে। হ্যাঁ, আর এটা আছে আর ব্লেড, আপনারা জানেন ধারালো ব্লেড। হ্যাঁ হ্যাঁ, এই ধারালো ব্লেড কিন্তু জাদু শিল্পীরা অনেক কষ্টে আয়ত্ত করে। এটা এটা কিন্তু আমাদের কাছেই থাকে, যেখানেই থাক আমরা সেই ধারালো ব্লেডগুলা হা করছি, চাবে খাচ্ছি, খাওয়ার পরে প্রতিটা আমান আমান ব্লেড কিন্তু আমরা বের করছি। মানে চাবিয়ে খাচ্ছেন আর বের করছেন আমান আমান ব্লেড। ঠিক ঠিক, এটা করতে যে হঠাৎ করে আমার আপনার এখানে কেটে গিয়েছিল এক সময়, এটা অনেক ব্লাড পড়তেছে, দর্শক ভাবছে যে এটাও একটা জাদু। জাদু আসলে কিন্তু আমি খুব কষ্ট পাচ্ছি, আমার জিহ্বা সহ কেটে গিয়েছিল, তখন আমি ওইটা ঠিক ওভাবেই করছি, করে দর্শক ভাবছে যে রক্ত সহ ব্লেড, মানে ভাবছে যে বিদ্যুৎ গেল, আসলে না, খুব কষ্ট হয়েছে। তারপরেও এই কষ্টের মধ্যেও কিন্তু আমাকে হাসতে হয়েছে দর্শক। আসলে বিশাল, তার মানে তাৎক্ষণিক যে যে বুদ্ধি করে যে আপনি দর্শককে ডেলিভারি দিতে পারছেন, এটা কৌশলটা, এটাও কিন্তু একটা কৌশল, মানে ম্যাজিকের একটি অংশের মধ্যে বলা যে নিজের কষ্ট হচ্ছে জি জি, তবু দর্শককে যেন খুশি আমি দিয়ে যেতে পারি, দর্শক যেন খুশি হয়। সেটা শেষ প্রান্তে চলে আসছে, আমরা আরো আরেকটা ম্যাজিক আমরা দেখতে চাই। হ্যাঁ, আরেকটা ম্যাজিক আমরা দেখতে চাই, ম্যাজিক দেখাই, সেটা হলো যে ছোটখাটো ম্যাজিক দেখাচ্ছি আমি, একটু কঠিন একটা ম্যাজিক দেখাই। হ্যাঁ একটু কঠিন ম্যাজিক, একটা মানে একটা চাকু আমি খাবো, আমার গলা দিয়ে ঢুকিয়ে দিবো, দিয়ে আবার দেখবো চাকু খাবেন, এটা আমার একটা চাকু, আমরা কীভাবে করি ম্যাজিকটা। আর একটা ম্যাজিক আমি শিখিয়ে দিব, এটা পরে আমি তাহলে ওই ওই ওইটা দেখাই চাকু খাওয়াটা। হ্যাঁ আমরা চাকু, প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু খুবই মানে সেন্সিটিভ একটা জাদু দেখতে যাচ্ছি, চাকু খেয়ে ফেলবে। ব্লেডের কথা কিন্তু বলছিলেন যে ব্লেড খেয়ে তার মুখ কেটে গেছিল, আজকে কিন্তু চাকু খাবেন কিন্তু, এটা মানে কি বলবো আর, আমি একটু দূরে সরে যাই। হ্যাঁ হ্যাঁ, আমি একটু দূরে সরে যাই, আরেকটু আরেকটু এদিকে। ওকে দেখা যায়। দেখেন একটা চাকু কিন্তু খেয়ে ফেলতেছে। ও
মাই গড, দেখেন এত বড় একটা জাদু, মানে চাকু শওকত ভাই খেয়ে ফেলছিল, প্রিয় ভিউয়ার্স কি বলবো আমি, এটা কি আসলে তা আপনাকে স্পেশাল থ্যাঙ্কস ছাড়া আমার আর কোনো বলার কোনো কিছু নেই।